হাওড়া মুর্শিদাবাদের পর এবার নদিয়ার বেথুয়াডহরে পয়গম্বরকে নিয়ে বিজেপি নেত্রী নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের রেশ ছড়ালো আরও এক জেলায়। রবিবার বেথুয়াডহরে স্টেশনে ট্রেনে ভাঙচুরের পাশাপাশি বেথুয়াডহরি হাসপাতালের সামনে এবং 34 নম্বর জাতীয় সড়ক সংলগ্ন বাড়ি, দোকান ও এটিএমে ভাঙচুর করা হয়। আহত হন এক পুলিশ কর্মী, নামানো হয় র‍্যাব। পয়গম্বর মন্তব্যের প্রতিবাদে এদিন বিকেলে বেথুয়াডহরি বাজার থেকে শুরু হয় মিছিল। অভিযোগ, সেই মিছিলের একটি অংশ বিকেল 5:15 নাগাদ বেথুয়াডহরি স্টেশনে গিয়ে আপ রানাঘাট লালগোলা ট্রেনে ভাঙচুর করে। বেথুয়াডহরি যখন স্টেশনে যখন দাঁড়ায় ট্রেনটা, তারপর থেকে ইট আর পাথর মানে গোটা ট্রেনটাতে ছুটতে থাকে। অনেকজন ছিল, হ্যাঁ হ্যাঁ, স্টেশনের মধ্যে সব ইয়ং ছেলে, না না প্যাসেঞ্জার কেউ আহত হয়নি, ভয়ে পালিয়ে গেছে। তো অশান্তি ছেড়ে আটকে পড়ে ডাউন হাজারদুয়ারি এক্সপ্রেসও। বেথুয়া স্টেশন জাস্ট ঢুকছে, তার হাফ কিলোমিটার আগে থাকতে দেখছি প্রচুর লোক, গেট খুলে দেখি প্রচুর দর্শক, প্রচুর পাবলিক, ইট পাথর ছুটছে, পুরো পরিবারে ভাঙা জর্জরিত, ট্রেনটাতে কিছু নেই, একটা জানলা, কোনো কাজ ঠিক নেই। ট্রেনে ভাঙচুরের জেরে দীর্ঘক্ষণ এই লাইনে ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে ডাউন হাজারদুয়ারি এক্সপ্রেসকে পুলিশ নিরাপত্তায় শিয়ালদার দিকে রওনা করিয়ে দেওয়া হয়। ঘন্টা খানেকেরও বেশি সময় ধরে প্রথম কথা আপ ট্রেন যা যেটা ভাঙচুর হয়েছিল বেথুয়াডহরিতে সেটা এখনো দাঁড়িয়ে আছে, সেটা চালানোর মতো অবস্থা নেই। আপাতত আর কোনো ট্রেন ওই রুটে চলছে না, কারণ স্টেট অ্যাডমিনিস্ট্রেশন থেকে আমাদের ট্রেন চালাতে এখন বলা হয়নি। সন্ধে 7:30 নাগাদ এই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। ক্ষতিগ্রস্ত আপ রানাঘাট লালগোলা ট্রেনটিকে নিয়ে যাওয়া হয় বহরমপুরে। অন্যদিকে সন্ধেবেলায় আরও একবার 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করা হয়। পুলিশ গিয়ে বিক্ষোভকারীদের সরিয়ে জাতীয় সড়ক অবরোধ মুক্ত করে। এই পরিস্থিতিতে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। সবাইকে জরুরিভাবে আবেদন করছি যে আপনারা প্লিজ শান্তি বজায় রাখুন, আইন নিজের হাতে নেবেন না, কোনো হিংসার মধ্যে যাবেন না, পুলিশ প্রশাসন অতি কড়া পদক্ষেপ নেবে। শান্তি আনতে গেলে প্রশাসনকে সতর্ক এবং কঠোর হতে হবে, যারা দুষ্কৃতি তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা না নিলে কখনোই বাংলায় শান্তি আসবে না। যাদের ক্ষতি হচ্ছে এগুলো যাতে ক্ষতিপূরণ রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া হোক। পুলিশ সূত্রে দাবি, 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করা হয়, পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, বিক্ষোভকারীদের হটিয়ে জাতীয় সড়ক অবরোধ মুক্ত করা হয়। ট্রেনে হামলার ঘটনাতেও পুলিশ দ্রুত পদক্ষেপ করেছে। ট্রেন ও হাসপাতালের সামনে ভাঙচুরের ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। প্রদ্যোৎ সরকার, সুচিত মণ্ডল ও রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ।